এইটা হলো আমার আম, আমার আমগুলো দেখো গাইস কত মোটা মোটা আর বড়। আমটা একটু সাইজের তুলনায় বেশি বড় হয়ে গেছে। তোমার এখন চার্জার বি টাইপ, তুমি যদি এখন ঢোকাও সি টাইপ, চার্জ তো মানা 200 হয়ে যাবে। আর এত বড় আম জীবনে আশা করো না, সামলাতে সামলাতে মানা আঁটি বেরিয়ে যাবে। জীবনে আমি অনেক মুরগিকে দেখেছি, কিন্তু এই ঢ্যাবনা মুরগি জীবনে প্রথমবার দেখছি। পৃথিবী এখন মানা উল্টো ঘুরছে। বর যদি এখন বউয়ের কথা না শোনে, তাকে শাড়ি পরিয়ে, লুঙ্গি পরিয়ে, ব্লাউজ পরিয়ে নাচ করানো হয়, যাতে বউ একটু মানা শান্তি পায়। আর এরা তো মানা শান্তিতে মানা শিখছে। এরা মানা কোন রোগে আক্রান্ত আমি জানি না, হয় মানা বার্ড ফ্লু রোগে, আর নাই মানা ঢ্যাবনা রোগে। ওই আমাকে ছেড়ে চলে গেল, কি কম ছিল আমার ভালোবাসাতে? দিদি একটু শাড়ির কম ছিল, তাই তোমাকে ছেড়ে গেছে। ও জানতো এই সাইজের শাড়ি দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না, ও মানা দেখেই ভয় পেয়ে গেছে। এই ছেলেরা লিপস্টিক একটু কম খাবে, লিপস্টিকের দাম যা বেড়েছে। আমরা ভিখারি তাই লিপস্টিক খাই, দাম তো মানা চিকেন বিরিয়ানিরও থাকে, তাই বলে কি আমরা খাই না? অবশ্যই খাই, লাগালে আমরা খাবই। সে আপনি ওপরের ঠোঁটে লাগান কিংবা নিচের ঠোঁটে, খাবার সময় দামের কথা একদম ভাববেন না, খাবার পরে ভাববেন সঠিক দামে সঠিক খাবারটা পেয়েছি কিনা। হ্যালো গাইস, তোমরা জানো এটা কি? এটা হচ্ছে আইসক্রিম। মানে আমরা যখন ছেলেরা বাজার করতে যাই, তখন কোথায় শাক পাতা, কুমড়ো এইসব কিনি, আর যখন মেয়েরা বাজার করতে যায়, কোথায় বেগুন, কলা, শশা এইসব কেন পছন্দ হয়? মেয়েদের প্রিয় জিনিস এই তিনটে কেন? সবাই আমাকে কমেন্ট বক্সে মারা লিখো তো। বলছি দিদি, দুধের স্বাদ কিন্তু মারা কোনোদিন ঘোলে মেরে না, এটা মনে রেখো। আমার প্রোফাইলে সব থেকে বেশি বেশি বৌদি আসে, কারণ আমি বৌদি লগ্নে জন্মেছি। আমার প্রোফাইল খুললে তুমি টপ টপ বৌদি পাবে, একবার প্রোফাইলটা চেক করে আসতে পারো। যাদের গার্লফ্রেন্ড কেটে গেছে, মনের কষ্টে তোমরা পাগল হয়ে যাচ্ছ, একবার আমার প্রোফাইলটা ঘুরে এসো, বৌদির পেয়ে আবার আসক্ত হয়ে যাবে।